दरबार शरीफ एक जाकेर भाई कैबला जान हुजूरेर खूब पागल छिलो। ओनार हठात करे एकटा फोड़ा उठसे, फोड़ा फोड़ा बोझन तो, फोड़ा उठसे। एखन ए फोड़ार जंत्रणाय उनी चित्कार करे कांदतेछे। डाक्तारेर काछे उनी कि जाय ना, हुजूर पाकेर काछे लोकेरा धरे ओनाके निये गेलेन। हुजूर पाक बोलछे ओर कि हइलो, तो जाकेर भाईरा बोलछे हुजूर पाक उनी असुस्थ, फोड़ा उठसे, फोड़ार जंत्रणाय कांदतेछे, आमरा ओनाके डाक्तारेर काछे जेते बोलछि, उनी डाक्तारेर काछेओ जाय ना। तो हुजूर पाक बोलो बाबा असुख हइले डाक्तार देखाइते हय, सुभानाल्लाह बोलेन ना, असुख हइले कि डाक्तार देखाइते हय, कारण आमार कबला जान हुजूर बेशरियती पीर ना। कथा बोलेन ठीक, बेशरियती पीर ना। कबला जान हुजूर शरियत के 100% अग्राधिकार दिए एरपर तिनी आमादेर के तरिकत हाकिकत मारेफतेर लज्जत आमादेर अंतरे तिनी दीक्षित करेछेन, आमादेर के तिनी दितेछेन। कथा बोलुन ठीक ना। जार कारणे हिजबुल्लाहर इमाम जाकेर पार्टीर महामान्य चेयरमैन महोदय तिनी शरियतेर कोनो बरखेलाप होक एमन कोनो कर्मकांड तिनी करेछेन ना, एमन कोनो कर्मकांड करार हुकुम आमादेर कि दिएछेन ना, देन नाई। तो कबला जान हुजूर ए पागल रे बोललेन जे बाबा असुस्थ होइले डाक्तार देखाइते होय। उने पागल बोलचे हुजूर आपने आमार डाक्तार, सुभानाल्लाह बोलेन ना, आपने आमार की डाक्तार। हुजूर पाक बोलल बाबा ओषुध खाइते होय। पागल बोलचे आपने आमार ओषुध। हुजूर बोलचे डाक्तारेर काछे जान, उनी बोलचे आमी जाबो ना। এখন আমাদের অনেকে বাংলাদেশের অনেক দরবার আছে মারফতের নামে অনেক ভণ্ডামিও কিন্তু চলে, যেটা হিজবুল্লাহর ইমাম 18ই ডিসেম্বর বরিশালের ঈদগাহ ময়দানে যে কথা তিনি স্পষ্ট বলে দিয়েছেন, শরীয়তের নামে যেমনিভাবে ভণ্ডামি চলে মারফতের নামও তদ্রূপভাবে একদল লোক ভণ্ডামি করে। কথা বলে আছে না নাই, স্পষ্ট বলে দিয়েছেন। এবং তিনি বলে দিয়েছেন এই দুইটার কোনো স্থান এই দেশে হবে না, জাকের পার্টি তো হবে না, তাদের মোকাবেলা জাকের পার্টি করেছে, তাদের মোকাবেলা জাকের পার্টি করবে। কথা বলুন ঠিক কি না। দেখা যায় শরীয়তের কোনো দারদারি না। আমাদের গ্রামমেটে বাসা আছে, সাগরের নিচে কই মাছ এটা দেখে না, কাবার ঘরে সুর তারায়, হ্যাঁ এমন অবস্থা দেখায়। হুজুরের সাথে সম্পর্ক কখন হইলে কোন মাকামে গেলে এ কথা বলতে পারে? এখন আমরা তহরহর বলে যাই, কোন মাকামে গেলে আমাদের কোন কথাটা শোভা পাবে, কোন অবস্থায় গেলে কতটুকু খেদমত করার পর আমাদের কোন কথাটা শোভা পায়, আমরা এখন কিন্তু এটা বুঝি না। আমরা কিন্তু এখন যার যার মন মতো করে আমরা কথা বলতেছি, আমরা কথা লিখতেছি, কথা উপস্থাপন করতেছি, গভীর মনোযোগ। কেবলা জান হুজুর বলল বাবা আপনি ওষুধ খান, উনি বলছে আপনি ওষুধ। এ কথা বলে পাগল হুজুরা শরীফের সামনে যেই আম গাছটা আছে না, কথা বলেন আম গাছেরই নিচে যায় বৈশা পাগল খুব চিৎকার করে কাঁদতেছে ফোড়ার ব্যথায়। হুজুর পাক জিজ্ঞাসা করলো বাবা কে কান্দে? হুজুর পাকের খাদেমগণ বলল হুজুর ওই যে পাগলা কান্দে। হুজুর পাক বলল বাবা ডাক্তার হুমায়ুনকে ডাক দেন, হোমিও ডাক্তার। তিনি হুমায়ুন ভাইকে ডাক দিলেন, আসলো। আসার পর হুজুর পাক বলছে হুমায়ুন ডাক্তার ওই যে ফোড়া হইলে কী ওষুধ খায়? তো হুজুর পাকের কাছে হুমায়ুন ডাক্তার বলল হুজুর এই ওষুধ খায়। তো হুজুর পাক বলছে আসে না? হুজুর আসে। হুজুর পাক বলছে বাবা বাইর করো তো, সুবহানাল্লাহ বলেন না, বাইর করো তো, বাইর করলেন। বাইর করার পর হুজুর পাক তার জিব্বা মোবারক একটু বের করে বলল বাবা আমার দুইটা ফোঁটা খাওয়াই দাও তো। মুরিদের গায়ে পুটলে কাটা আগে টার পায়ে দয়াল বাবা,
ওরে বেথার বেথি হইয়া বাবায় হইয়া যায়া তোহারা, বেথার বেথি হইয়া বাবায় হইয়া যায়া তোহারা, মুর্দা দেল জিন্দা হয় দেখলে যারচে হারা, মুর্দা দেল জিন্দা হয় দেখলে যারচে। ওরে এই ববেতে নাই রে বান্দব আমার দয়াল বাবা সারা, বলেন এই ববেতে নাই রে বান্দব আমার দয়াল বাবায়, মুর্দা দেল জিন্দা হয় দেখলে যারচে। লক্ষ মাইল দূর হইতে আমার বাবার যদি কেউ শরণ করে, লক্ষ মাইল দূর হইতে আমার বাবার যদি কেউ শরণ করে, ওরে সত্তর গুণ ভালোবাসে আপন বাপ মা সারা, বলেন সত্তর গুণ ভালোবাসে আপন বাপ মা সারা, মুর্দা দেল জিন্দা হয় দেখলে যার চেহারা, বলেন মুর্দা দেল জিন্দা হয় দেখলে নূর চেহারা। ওরে এই ববেতে নাই রে বান্দব আমার দয়াল বাবা সারা, বলেন এই ভবেতে নাই রে বান্দব আমার দয়াল বাবায় সারা, মুর্দা দেল জিন্দা হয় দেখলে যার চেহারা, বলেন মুর্দা দেল। হুজুর পাক বলল বাবা আমার দুইটা ফুটা ওষুধ খাওয়ায় দাও। ডাক্তার হুমায়ুন ভাই বলে আমি বড় ভয় পেয়ে গেলাম হুজুর পাকের অবস্থা দেখে, আমি মনে করেছিলাম হয়তো হুজুর পাকের ফোড়া ওঠেছে, হুজুর পাক মনে খুব খুব যন্ত্রণা পাচ্ছে। হুজুর পাকের পবিত্র জিব্বা মোবারকের মধ্যে দুই ফোট ওষুধ দেওয়া হলো। হুজুর পাক ডাক্তার হুমায়ুনকে বললো বাবা আপনি চলে যান। ডাক্তার হুমায়ুন সব চলে গেলেন। এদিকে ওই যে পাগলায় আম গাছতলায় বৈশা চিৎকার মেরে কাঁদতেছে, এখন সময় যখন একটু অতিবাহিত হচ্ছে হুজুর পাক ওষুধ খাওয়ার পর এখন পাগলার কান্নার আওয়াজ আস্তে আস্তে, সুবহানাল্লাহ বলেন, আস্তে আস্তে পাগলার কান্নার আওয়াজ কমতেছে। কিছুক্ষণ পর পাগলা আসছে হুজুর পাকের সাথে দেখা করতে, হুজুর পাকের কাছে দেখা করতে এসে বলছে হুজুর আমি না বলছি আমি ওষুধ খাবো না, আপনি দয়া করলে আমার অসুখ ভালো হয়ে যাবে, দেখছেন আমি ওষুধ খাই নাই আমার অসুখ কিন্তু ভালো হয়ে গেছে। তো হুজুর পাক বলছে হ বাবা, সুবহানাল্লাহ বলেন না, হ বাবা অসুখ একজনের ওষুধ খাইতে হয় অন্যজনের। আমার মুর্শিদ গুণমণি গো লোহা, লোহার বানাইলারে কাঁসা সোনা।